হ্যালো গাইস আপনারা যদি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা এখানে থ্রি রোডে ক্লিক করে নেন এবং তারপরে এখানে সেটিংস অপশানে ক্লিক করে নেন এবং তারপর এখানে নিচের দিকে স্কোল করে নিয়ে আপনারা যদি এখানে নোটিফিকেশন অপশানে ক্লিক করে নেন এখানে নিচের দিকে যদি স্ক্রল করে নেন এখানে একটি অপশান পেয়ে যান ইউজ হাই প্রায়োরিটি নোটিফিকেশান তো এই অপশানটি কেন দেওয়া হয়েছে কিংবা আপনারা এটিকে কিভাবে ইউজ করতে পারবেন সেটি জানাবো আজকের এই ভিডিওটিতে তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো হ্যালো গাইস আমি সৌরভ আপনারা দেখছেন ইস্যুটে চলো শুরু করা যাক ভিডিওটি শুরুতেই জানে দিই আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেল যদি আজই নতুন এসে দেখেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিংবা হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন আপডেট এলে তার ফুল ডিটেলসে ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যদি হোয়াটসঅ্যাপ টিকে ওপেন করে নিয়ে আপনারা এখানে থ্রি ক্লিক করে নেন এবং এখানে সেটিংস অপশানে ক্লিক করে নেন এবং তারপর এখানে নোটিফিকেশন ক্লিক করে নেন তো এখানে একটি পেয়ে যান ইউজ হাই প্রায়োরিটি নোটিফিকেশন তো এই অপশানটি কেন দেওয়া হয়েছে এবং আপনারা এটিকে কিভাবে ইউজ করতে পারবেন এবং তার জন্য আপনাদের এখানে কি করতে হবে আমি দেখুন এখানে হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে নিলাম এবং এখানে আমার দুটো হোয়াটসঅ্যাপ রয়েছে ধরুন আমি এই হোয়াটসঅ্যাপ থেকে এই হোয়াটসঅ্যাপে এস এম এস পাঠাবো তো আমি এই হোয়াটসঅ্যাপ টিকে অন করে নিলাম এবং এই হোয়াটসঅ্যাপটিকে অন করে নেওয়ার পরে আমি এখানে এই চ্যাটটিকে ওপেন করে নিচ্ছি অর্থাৎ আমার অন্য একটি হোয়াটসঅ্যাপে তো আমি যদি এখানে যে কোনো একটি চ্যাট করে নিই ধরুন আমি এখানে যে কোনো এখানে মেসেজ টাইপ করে নিয়ে এখানে সেন্ড করে দিচ্ছি তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এই পপ আপটি কিন্তু এখানে শো করছে অর্থাৎ আপনাদের যে নোটিফিকেশনটি আসছে তা কিন্তু হোয়াটসঅ্যাপের এখানে নিচে শো করলো এমনকি আপনারা যদি এখানে টাইপ করে নিয়ে বা অন্য কেউ হয়তো এখানে কোনো মেসেজ পাঠিয়েছে আপনি যদি এই চ্যাটটিও খোলা রাখেন অর্থাৎ হোয়াটসঅ্যাপটি ওপেন করে রাখেন সে ক্ষেত্রেও কিন্তু আপনাদের নোটিফিকেশনটি কিন্তু দেখুন এখানে পপ আপ আকারে শো করছে এবং তারপরে হয়তো দেখুন আমি যে কোনো কিছু এরকম একটি চ্যাট করে দিয়ে এখান থেকে ব্যাক করে দিচ্ছি অর্থাৎ আমার এমনি শুধু মোবাইলটা ওপেন রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পপ আপ আকারে শো করছে এবং ঠিক এই জন্যই কিন্তু এই অপশানটি দেওয়া হয়েছে দেখুন আমি যদি পুনরায় এখানে ওপেন করে নিই আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং পুনরায় যদি এখানে থ্রি ডটে ক্লিক করে নেন এবং তারপরে এখানে সেটিংস অপশানে ক্লিক করে নেন এখানে যদি আপনারা নোটিফিকেশন ক্লিক করে নেন তো এখানে এই অপশানটি এই জন্যই দেওয়া হয়েছে যে ইউজ হাই প্রায়োরিটি নোটিফিকেশান অর্থাৎ আপনার মোবাইলটি অন করা থাকুক কিংবা আপনাদের হোয়াটসঅ্যাপটি ওপেন করা থাকুক ঠিক তখন আপনাকে কেউ হয়তো এস এম এস করবে এবং ঠিক তখন আপনাদের স্ক্রিনে যাই চালু থাকুক না কেন আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ করে সেই নোটিফিকেশনটা কিন্তু এখানে পপা আকারে শো করবে এবং এই জন্যই কিন্তু এই অপশানটি দেওয়া হয়েছে ইউজ হাই প্রায়োরিটি নোটিফিকেশন এবং আপনারা যদি এই অপশানটিকে অফ করে দেন দেখুন আমি এখানে ইউজ হাই প্রায়োরিটি নোটিফিকেশান এই অপশনটি এখান থেকে অফ করে দিলাম এবং এই অপশানটি অফ করে দেওয়ার পরে আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং পুনরায় আমি এই হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিচ্ছি আমি তারপরে এখানে যে কোনো কিছু এখানে টাইপ করে সেন্ড করে দিলাম এবং তারপরে কি হয় দেখুন এখানে কিন্তু দেখুন নোটিফিকেশনটি এসেছে কিন্তু এখানে কিন্তু স্ক্রিনে আর প্রপাব আকারে শো করছে না দেখুন আপনাদের দেখিয়েও দিচ্ছি দেখুন এখানে কিন্তু সেই নোটিফিকেশনটি এসেছে আমি পুনরায় একবার এখানে সেন্ড করে দেখিয়ে দিচ্ছি দেখুন পুনরায় দেখুন এখানে কিন্তু পুনরায় নোটিফিকেশন এসেছে দেখুন পরপর দেখুন দুটি এসএমএস কিন্তু এখানে কিন্তু কোনো প্রভাপ কিন্তু নোটিফিকেশন আসেনি এমনকি আপনারা যদি এখান থেকে ব্যাকও করে নেন তো আমি এখান থেকে এটিকে রিমুভ করে দিচ্ছি দেখুন এবং তারপরে যদি এখানে দেখুন যে কোনো কিছু একটি চ্যাট করে নিয়ে আপনি এখান থেকে ব্যাক করে নেন অর্থাৎ এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করে রেখেছেন সেই মুহূর্তে কেউ এখানে পাঠিয়েছে সেই মুহূর্তেও দেখুন এখানে কিন্তু কোনো শো করছে না শুধুমাত্র এখানে নোটিফিকেশনই শো করছে এমনকি আপনারা যদি ধরুন কোনো একটি মেসেজ এসেছে এবং সেই সময় আপনাদের কোনো হোয়াটসঅ্যাপটি ওপেনই নেই তো আমি এখানে দেখুন যে কোনো একটি মেসেজ পাঠিয়ে এখানে ব্যাক করে দিচ্ছি তো এখানে আমার মোবাইলটি ওপেন রয়েছে সে সময় হয়তো কেউ মেসেজ করেছে সেক্ষেত্রেও কিন্তু এখানে কোনো পপ আপটি শো করছে না সে দেখুন এখানে কিন্তু নোটিফিকেশন এসেছে কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতেই পেলেন যে কোনো পপ আপটি শো করছে না তো এই জন্যই কিন্তু এই অপশনটি দেওয়া হয়েছে আপনারা যখন এখানে প্রায়োরিটি নোটিফিকেশন এই নোটিফিকেশনটি অন করে নেবেন এবং সেই মুহূর্তে আপনাদের মোবাইলে আপনারা যাই করুক না কেন আপনাদের হোয়াটসঅ্যাপটি ওপেন থাকুক না কেন কিংবা আপনাদের হোয়াটসঅ্যাপটি ওপেন নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আপনাদের হোয়াটসঅ্যাপে যখনই কোনো নোটিফিকেশন আসবে আপনাদের কিন্তু এখানে পপ আপ আকারে শো করবে এবং আপনারা যদি এটিকে অফ করে দেন তাহলে কিন্তু আর কোনো পপ আপ আকারে শো করবে না শুধু এখানে নোটিফিকেশন শো করবে আপনারা যখনই এটিকে নামিয়ে নেবেন ঠিক তখনই কিন্তু এখানে দেখতে পাবেন এবং আপনারা যদি এখানে এই সেটিং এই অপশানটি অফ করে দেন তাহলে কিন্তু সমস্ত চ্যাটের ক্ষেত্রেই অফ হয়ে যাবে এবং এখানে যদি অন করে দেন তাহলে কিন্তু সমস্ত চ্যাটের ক্ষেত্রেই অন হয়ে যাবে শুধুমাত্র যদি আপনারা একটি মাত্র চ্যাটের ক্ষেত্রে এটিকে অন অফ করতে চান তো তার জন্য কি করবেন এখান থেকে ব্যাক করে নেবেন এবং যে চ্যাটটি আপনারা এটিকে করতে চান সেই চ্যাটটি এখানে ওপেন করে নেবেন এবং সেই চ্যাটটি ওপেন করে নেওয়ার পরে তারপরে এখানে সেই নামের উপরে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে একটি অপশান পেয়ে যাবেন নোটিফিকেশান বলে আপনি সেই নোটিফিকেশানের উপরে ট্যাপ করে নেবেন এবং তারপর এখানে অ্যাডভান্স সেটিং পেয়ে যাবেন আপনি সেই অ্যাডভান্স সেটিংয়ের উপরে ক্লিক করে নেবেন এবং তাহলেই এখানে একটি অপশান পেয়ে যাবেন ইউজ হাই প্রায়োরিটি নোটিফিকেশন তো আপনারা এই অপশনটিকে অফ করে দেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আপনাদের হয়তো হোয়াটসঅ্যাপে আপনি যদি এখানে সিরোটে ক্লিক করে নেয় সেটিং এ ক্লিক করে নেন এবং তারপরে এখানে নোটিফিকেশনে ক্লিক করে নেন আপনাদের ধরুন হোয়াটসঅ্যাপে এখানে ইউজ হাই প্রায়োরিটি নোটিফিকেশন এটিকে অফ করা রয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় তখন কিন্তু আপনাদের মেসেজটি পপ আপ আকারে শো করবে না কিন্তু আপনি যেহেতু শুধুমাত্র এই চ্যাটের ক্ষেত্রে হাই প্রায়োরিটি নোটিফিকেশনটি অন করে রেখেছেন তাহলে শুধুমাত্র এই চ্যাটের ব্যক্তিটি যদি আপনাকে মেসেজ করে সে ক্ষেত্রেই কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে এখানে কিন্তু পপ আপ মেসেজটি শো করবে দেখুন আপনাদের দেখিয়েও দিচ্ছি দেখুন আমার কিন্তু হাই প্রায়োরিটি মেসেজটি সেটিং অফ রয়েছে কিন্তু যখনই আমি এই হোয়াটসঅ্যাপ থেকে মেসেজটি পাঠাবো দেখুন আমি এখানে ওপেন করে নিয়ে আমি ধরুন যে কোনো একটি চ্যাট এখানে করে নিয়ে সেন্ড করে দিলাম এবং ঠিক তখনই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পপ আপ আকারে শো করছে এমনকি এখানে যদি আপনারা চ্যাট করে দিয়ে এখানে ব্যাগও করে নেন এবং সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পপা আকারে শো করছে তো আপনারা যদি ইন্ডিভিজুয়ালি যে কোনো চ্যাটের ক্ষেত্রে করতে চান তো এভাবে চ্যাটের এর গিয়ে আপনারা অন করে নিন এবং আপনারা যদি এটি সমস্ত চ্যাটের ক্ষেত্রেই অন করতে চান তাহলে এখানে সেটিং এ গিয়ে তারপরে এখানে নোটিফিকেশনে গিয়ে তাহলে আপনার এখানে ইউজ হাই প্রায়োরিটি নোটিফিকেশন এই অপশনটি এখানে অন করে নেবেন তাহলে কিন্তু সমস্ত চ্যাটের ক্ষেত্রে এটি এনাবেল হয়ে যাবে তো এই নোটিফিকেশন সেকশনে ইউজ হাই প্রায়োরিটি নোটিফিকেশন এভাবেই কিন্তু কাজ করে তো আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন দেখা হচ্ছে আরো কোনো হোয়াটসঅ্যাপে নতুন আপডেটের ফুল ডিটেলস ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং